নেত্রকোনায় 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11:30টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা আয়োজিত হয়। সভায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাংবাদিক আলপনা বেগম সহ অন্যরাও। সভায় মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় সুশৃঙ্খল থাকার জন্য আহ্বান জানান বক্তারা।